Yes, time for Backstreet Voice only on Capital FM 94.8. আমি এমিল কিন্তু জয়েন করে ফেললাম আপনার সাথে ব্র্যান্ড নিউ একটা শো এবং সপ্তাহের প্রথম শো আজকে। স্পেশালি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যারা অলরেডি আমাদের ফেসবুক ফ্যান পেজ ঘুরে এসেছেন তারা জেনে গিয়েছেন যে কে থাকছে আমার সাথে আজকে। সো তার কাছে যাওয়ার আগে আমি একটু নিয়মগুলো জানিয়ে দেবো কিভাবে আপনি জয়েন করবেন আজকে আমার সাথে। এসএমএস করার জন্য যেটা করবেন, টাইপ করবেন CFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। অ্যান্ড ফেসবুকে আমাদেরকে লাইক দেখতে হলে যেখানে যেতে হবে facebook.com/capitalfm948, যেটি একমাত্র অফিসিয়াল ফ্যান পেজ আমাদের, ওখানে গেলে কিন্তু আপনি আমাদেরকে লাইক দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনি আমাদেরকে লাইক দেখতে পাবেন, সেটার জন্য youtube.com/capitalfm948official। ফোন করার জন্য একটি নাম্বার রয়েছে, সেটা হচ্ছে 02550366659। নাম্বারটা আমি আরেকবার বলছি 02550366659। এই মুহূর্তে যার কাছে চলে যাবো তিনি আমাদের সবার প্রিয়, তিনি একাধারে জাদুকর আবার একাধারে রাজকুমার। ইয়েস, প্লিজ ওয়েলকাম মিস্টার প্রীতম হাসান অন ক্যাপিটাল এফএম 94.8। ওয়েলকাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি অনেক বেশি এক্সাইটেড, আমার ভয়েস শুনলেই বোঝা যাবে, কারণ আপনাকে পেয়েছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইয়েতে আমার শোতে আর কি। সো এইখানে বেসিক্যালি ব্যাকস্ট্রিট ভয়েস এর শুরুর দিকে যে ভাবনাটা ছিল সেটা হচ্ছে এখানে যারা নতুন ভালো গান গায় কিন্তু ওদের ওভাবে করে ইয়েটা ছিল না, ওরা আসতো এবং তাদেরকে ইন্সপায়ার করার জন্য যারা অলরেডি সেটেল মানে এস্টাবলিশড আর্টিস্ট তারা আসতো। সো ওইভাবে করে শুরুটা শুরু আর কি, 2017 শুরু হয়েছে, এখন 2020, অনেক লম্বা সময় ধরে চলছে। সো মিউজিশিয়ানদের জন্য একটা কি বলবো মানে আড্ডার প্লেস আর কি, ব্যাকস্ট্রিট বয়েজ সবসময় আড্ডা গান সবকিছু মিলে এইভাবে করে আগাইতো আর কি। সো আমি হ্যাপি যে আপনাকে পেয়েছি প্রথমবারের মতো। অ্যান্ড আমার যেটা হয়, যাদেরকে বেশি পছন্দ করি অ্যান্ড যাদের ফ্যান আমি, তাদের ইন্টারভিউ করতে গেলে আমার কথা জড়ায় যায়, অনেক বেশি উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিই, অনেক বেশি ইয়ে হয়ে যায় আর কি, এক্সাইটমেন্টে যেটা হয়ে যায়। সো এই লকডাউনে যতগুলো এপিসোড করেছি, ভার্চুয়ালি যে যতগুলো এপিসোড করেছি, শুরুতেই আর্টিস্টকে আমি যেটা জানতে চেয়েছি যে আমরা আসলে আমাদের নিজেদেরকে সময় দেওয়ার মতো সময় এর আগে কিন্তু পাইনি। তো এই লকডাউনের কারণে যেটা হয়েছে যে আমরা নিজেদের কিছু জিনিস, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, কিছু জিনিস আমরা বের করতে পেরেছি যে এই গুণটা বা এই এই দোষটা আমার মধ্যে আছে যেটার জন্য আমি আগে সময় দেই নাই ওভাবে করে। তো প্রীতম হাসান নিজের মধ্যে কি কি জিনিস উপলব্ধ করতে পেরেছে এই লকডাউনের সময়, নিজের জন্য কি কি বিষয় খুঁজে বের করতে পেরেছে? লকডাউনের ভিতরে যেটা আসলে সবচেয়ে বড় পাওয়ার সেটা ছিল যে নতুন করে গানের ব্যাপারে জানা, এবং আমি প্রায় 3 মাস থেকে 3.5 মাসের মতো মিউজিক করিনি, আমি মানে স্টুডিও থেকে সম্পূর্ণ সেপারেট ছিলাম, মিউজিক থেকে সেপারেটেড ছিলাম, জাস্ট গেম খেলতাম, এবং ইট ওয়াজ এ ভেরি ইনসেইন মোমেন্ট, মানে আমি আসলে মিউজিক ছাড়া একটা মিউজিশিয়ানের লাইফ যে কতটা এলোমেলো হয়ে যায় এটা আসলে আই রিয়েলাইজ ইট ফর দ্য ফার্স্ট টাইম, বাট খুব ভালো ছিল অ্যাটলিস্ট। এখন আমি আসলে মিউজিককে আরো অন্যভাবে মূল্য দিতে শিখেছি, আমার যেটা মনে হয় যে অনেকেই রেগুলার কাজ করতে করতে দে টেক ইট ফর গ্রান্টেড, তো আমার ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পরে যখন আমি আবার ব্যাক করলাম, নতুন করে নতুন স্টাইলের মিউজিক করার চেষ্টা করছি যেটা আগের মতো না, অলরেডি ভেঙে পড়ো না আসলে সেটা একটা প্রসেস ছিল যে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম অন্য ধরনের গান নিয়ে আসবো, তো ইটস জাস্ট ওইটাই আর কি, ওই প্রসেসটাই যে সামনে কি ধরনের গান করবো সেটা নিয়ে ব্রেকডাউন করা, আর হচ্ছে নতুন নতুন কি ধরনের জনরা আছে যেগুলো কাজ করা যায় আর কি, বাসার মানুষদের সবসময় অবজেকশন থাকে মিউজিশিয়ান যারা তাদের প্রতি, যে বাসায় তারা কখনো সময় দেয় না, সবসময় স্পেশাল ডে গুলোতে তো স্পেশালি বাইরে থাকে তখন আরো সময় দেয় না বাসায়, এছাড়াও নর্মালি স্টুডিওতে বেশি সময় কাটায় অথবা বাইরে শোস থাকলে শোতে বেশি সময় কাটায়, তো বাসায় কি সময় দেয়া হয়েছে এই সময়টাতে এই প্যান্ডেমিকে? বাসায় বলতে গেলে আসলে বাসায় আম্মু ভাইয়া সবার সাথে সময় দেয়া হয়েছে, আর হচ্ছে নিজের যেটা হচ্ছে যে নিজের প্রতি আসলে একটু বেশি যত্ন নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আমি একটু স্ট্যামিনা বেস ওয়ার্ক করলাম, কিছু ওয়ার্কআউট করলাম, এছাড়াও সামনে কি ধরনের আপনার, আমার তো সবকিছু মূলত আমি বিশ্বাস করি যেটা মুভি, ভালো মুভি দেখা, ভালো গান শোনা, এটাই ছিল আর কি পুরো প্রসেসটা আসলে, আর তেমন কিছুই না। আর বাসার সবার সাথে অন্যরকম একটা বন্ডিং হয়েছে, জেলিং হয়েছে, আম্মু অনেক সময় আমাকে সময় পায় না,
মূলত এখন পাওয়ার কথা না, এখন বয়স যেহেতু 30-এর নিচে, তো এই এই সময়টা আসলে দৌড়ঝাঁপ করারই সময়। এবং আমাদের আমরা যারা যারা আমরা যারা কাজ করি, আমাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ক্রুশাল। উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো দ্যাট 40-এর পরে গিয়ে যেন একটু রিল্যাক্স হওয়া যায়। না, এটা এটা ভালো ছিল সব, কারণ এই এই সময়টাতে খুব বেশি পজিটিভ জিনিস আমরা পাই না, কারণ অনেক বেশি বাধা বিঘ্ন হয়ে গেছে আমাদের জীবনটা, লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং আমার যেটা ঝামেলা ছিল যে আমি আমাদের এখানে লকডাউনের সময়ে 13 তারিখে, মানে মার্চের 13 তারিখে আমি কলকাতায় ছিলাম, ওই দিন আমার ফেরার কথা। তো 12 তারিখ থেকে সব ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল, কলকাতা থেকে আসার ফ্লাইট সব ক্যান্সেল, এবং আমার ফ্যামিলি এখানে, আমি ওইখানে একা। মানে আমি এত ভয় পেয়েছিলাম, আমার ওই দিন সন্ধ্যায় হচ্ছে মীর আর যে মীর মির্চি তার সাথে দেখা করার কথা ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল সন্ধ্যায়। আমি এত বেশি টেন্সড হয়ে গেছিলাম, আমি ওনার সাথে দেখা করি নাই এবং আমি চুপ করে আমার ফ্রেন্ডের বাসায় চলে গেছি। পরের দিন আমি শুধু দোয়া করতেছিলাম যে ফ্লাইটটা যাতে কোনোভাবে ক্যান্সেল না হয়। এবং আমি এয়ারপোর্টে যখন ঢুকলাম, শুরুতে গার্ড বলতেছে ফ্লাইট তো ক্যান্সেল, তা আমি বললাম যে না, আমি তো এখানে দেখছি ক্যান্সেল হয় নাই, তো বলতেছে ভিতরে গিয়ে দেখেন। তারপরে দেখলাম আমি যেই ফ্লাইটটাতে এসেছি এটা ছাড়া বাকি সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল। মানে ওই দিন যদি আমি না আসতে পারতাম, আমার এখনো পর্যন্ত হয়তো আটকে থাকতে হতো আর কি ওখানে। তো ওইটা আমি খুব ভয় পেয়ে গেছি। জানি যে পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা খুব একটা ভালো না বাংলাদেশের মতো। হ্যাঁ, এবং খুবই খুবই বাজে অবস্থা। হ্যাঁ, রাইট। সো আমরা আজকে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা সম্পর্কে অনেক কিছু জানবো, ভেঙে পড়ো এইভাবে। এই গানটার শুরু থেকে যদি আমরা একটু আসি, মানে কিভাবে কি চিন্তা করা হলো, গানটাকে নিয়ে প্ল্যানিং কিভাবে হলো, তারপরে রেকর্ডিং এন্ড শুটিং এভরিথিং মিলে আমরা যদি একটু গল্পটা শুনি ছোট করে। গানটা অনেক আগে থেকে ছিল, মূলত রেডি করা ছিল অনেক আগে থেকে। তারপরে আসলে আমি সময় নেই একটু, যেটা হচ্ছে যে চিন্তা করলাম যে আসলে কি কি করা যায়। গানটা কোন রকম ভাবে আসে না, যে সুরটা হয়তো রেডি হয়ে আছে কিন্তু লিরিক্যালি এটাকে আমি এনহ্যান্স করতে পারছি না। আমি যেটা হচ্ছে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি প্রচুর পরিমাণে কাজ করি এবং প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং প্রসেস হয়। আমি বিশ্বাস করি যে গান করতে গেলে আমি যে গানটা লিখছি এটা হয়তো বেস্ট লাইনটা না, সেটা আরো বেটার লাইন হতে থাকতে পারে। আমি আসলে এই অ্যাংজাইটিতে ভুগতে ভুগতে আমি আসলে গান করি। তো হঠাৎ করে আসলে গানটার ব্যাপারে কোনো আপডেট হচ্ছিল না, এবং তখন হঠাৎ করে সৌরভের ব্যাপারে আমি জানতে পারি। সৌরভের সাথে অনেক আগে থেকে পরিচয় ছিল। তো সৌরভের যখন নিউজটা আসে যে আসলে শিফা মারা গিয়েছে, আমি তারপর আসলে চিন্তা করলাম যে যে অ্যাটলিস্ট আমি আমার আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে যে বাচ্চারা যখন গান শুনে, যেমন আপনি বলছিলেন যে আপনার আপনার সন্তান আমার গান শুনে, যেটা ভালোবাসে সেটা মন থেকে ভালোবাসে, তাদের মনে কোনো তাদের মনে কোনো আঁকা বাঁকা কিংবা কোনো ধরনের সাধন নেই, এবং তারা একদম যা ভালোবাসে মন থেকেই ভালোবাসে। তো শিফা বরাবরের মতো অনেক আগে থেকে আমার গান খুব পছন্দ করতো এবং আমার গান প্রায় শুনতো, আমার গান গাইতো। সৌরভের সাথে আমি যখন ভিডিও গেম খেলতাম তখন সৌরভ আমাকে প্রায় হচ্ছে শিফার ভয়েস ক্লিপ পাঠাতো, এবং সৌরভ যখন গান মানে গেম খেলছে তখন দেখি যে পিছন থেকে দেখি শিফার আওয়াজ আসছে, তো আমি এগুলি শুনতে পেতাম। এবং আমার কাছে যখন নিউজটা আসে যে আসলে আমি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সে আসলে তার সে চলে গিয়েছে, আমি তারপরে আসলে সৌরভ ঢাকে আসলো, তারপর সৌরভ দেখা টেখা করি, তো সৌরভের সাথে দেখা হলো, তারপরে সৌরভ আসলে পুরো ডিটেলটা জানলাম। তো মনে হলো যে আসলে একটা যেহেতু অনেক আমার কাছে আসলে মানে বাচ্চারা আসলে দে হ্যাভ আ ভেরি ডিফারেন্ট প্লেস ফর মি, আর আমার জন্য খুবই একটা অন্যরকম একটা জায়গা আর কি, অ্যাটলিস্ট মানে মেন্টালি। তো আমি আমার যেটা মনে হলো যে ওয়াই নট গিভ ইট এ ট্রিবিউট, এবং একটা গল্প, এটা শুধু সৌরভ না আসলে, সৌরভের মতো হাজার হাজার মানুষের অনেক গল্প আছে, এই গল্পগুলো নিয়ে কেউ কাজ করে না কিংবা কেউ কোনো কোনো কিছু করে না, সবাই অনেক বেশি টিপিক্যাল, ও রোমান্টিক গান করতে হবে, ও এই গান করতে হবে, সেই গান করতে হবে, এই জিনিসটা। তো আমি চিন্তা করলাম যে ওয়াই নট ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট। প্ল্যান ছিল যে বরাবরের মতোই এবার অন্য কিছু করা, এবং এন্টায়ার লকডাউনের আগে আমরা আসলে পুরো গানটা শুট টুট করে ফেলি, সবকিছু সেট হয়ে যায়। এবং গান ছিল তখন ছিল না আমাদের সাথে, আমি নিজের পকেট থেকে এসে যতটুকু টাকা ছিল সম্পূর্ণ শুটিং ক্রু সহ যারা যারা আছে আমরা সবাই প্রজেক্টটা নামিয়ে ফেলি। প্রজেক্টটা নামানোর পরে আসলে এখন যেটা হয়েছে যে তারপর আমি আসিফ ভাইকে বলে, আসিফ ভাই আমি আসলে এই গানটা বলছি, আসিফ ভাই তারপরে দেখার পরে হি
বিকেম রিলি ইমোশনাল। এবং আমি আসলে কল্পনা করতে পারিনি যে গানটা আসলে এতটুকু মানে সবার হৃদয় ছুঁয়ে যাবে। আমি আসলে এটা এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা হচ্ছে আমি ভিডিওটা একবারই দেখতে পেরেছি। এখন ভিডিওটা দেখতে পারি না, আমি গানটা শুনি, কিন্তু ভিডিওটা দেখা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমার মেয়েও সেম এইজের। সো এই কারণে আমি এই জিনিসটা ভিডিওটা দেখতে পারি না, গানটা আমি অনেক শুনি। যদি এটা কোনো নাটকীয় গল্প হতো তাইলে হয়তো অতটা বেশি ইয়ে লাগতো না, যখন জানলাম যে এটা একটা সত্যি ঘটনা তখন কিন্তু আসলে মানে মেনে নেওয়াটা খুবই কষ্টসাধ্য আর কি। এবং যাদের সাথে এই ঘটনাটা আসলে ঘটেছে মানে তাদেরটা আমি ফিল করার চেষ্টা করি যে ওনাদের কেমন লাগে এরকম একটা ঘটনা। একটা জিনিস হচ্ছে যে আমি আমাদের লাইফ, আমার ব্যক্তিগত জীবন আমি যদি বলি, আমি আমার বাবাকে হারিয়েছি অনেক কম বয়সে, এবং আসলে এটা মানে সবার সাথে এটা আসলে রিলেট করতে পারে না। কাছের একজন মানুষ যখন চলে যায়, অনেকে আমি দেখি যে অনেক মানুষ আছে যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, আমার খুব কষ্ট লাগে। আবার অনেকে দেখি যে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে দিয়ে আসে বাবা মাকে, এটা আসলে এত কষ্ট যাবে দেখে আমার খুবই খারাপ লাগে। তো এইটা আসলে বলা হয় যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউই দেয় না। এবং আমার যেটা মনে হয় যে উই টেক আওয়ার ক্লোজ পিপল ভেরি গ্র্যান্টেড। এবং করোনার সময় যে গানটা ছাড়বো আমি না সাহস পাচ্ছিলাম না, কারণ এত বেশি ব্যাড নিউজ ছিল সবার, কারো না কারো কেউ না কেউ চলে যাচ্ছে, এবং এটা আসলে নেয়ার মতো ছিল না। এর মাঝখানে গানটা ছাড়াটা আমি খুব একটা শিওর ছিলাম না। পরবর্তীতে আস্তে আস্তে একটু কনফিডেন্স আসে যে আমার মনে হয় যে এই গানটা যাই হোক না কেন মানুষের হয়তো সঙ্গী হতে পারবে, আমার যেটা মনে হয়েছে, এবং সেটাই হয়েছে। এবং আমি আসলে খুবই হ্যাপি এটা নিয়ে যে অ্যাটলিস্ট সবাই শিভার জন্য দোয়া করছে, আর কিছু না, এটাই ওইটাই দিন শেষে পাওয়া বেসিক্যালি। এবং সৌরভের ফ্যামিলিও অনেক অনেক খুশি ছিল, সৌরভ নিজেও অনেক বেশি মানে ওর আমি ওর রিয়াকশন নিয়েছি একটা, যেটা হচ্ছে হ্যাঁ একটা ভিডিও দেখছিলাম, যেটা হচ্ছে আমরা ওকে পুরো মিউজিক ভিডিওর প্রসেসটা আমরা ওর কাছে হিডেন রেখেছিলাম। তারপর আমি সৌরভকে বলেছিলাম সৌরভ আসো দেখে যাও, তো পুরো সৌরভ জিনিসটা পুরো এক টেকে পুরো জিনিসটা দেখে, এবং আমার টিম পুরো জিনিসটা রেকর্ড করে অন স্পট। এন্ড ইট ওয়াজ সামথিং ইউ নো, ইটস জাস্ট মানে আমি জানি না আসলে আমার, বাট সৌরভের চেহারা আমি তখন খেয়াল করি নাই, আমি পরে আস্তে আস্তে যখন বারবার দেখছি তখন আমি যতবার দেখি ততবার ক্লিয়ার হচ্ছে যে সৌরভ আসলে একটা কেমন জানি একটা একটা যন্ত্রণা আর একটা স্বস্তি দুটার মাঝখান থেকে সে পার করতেছে। এট দ্য সেম টাইম হি ইজ বার্নিং আওয়ার শেয়ার, এট দ্য সেম টাইম সে একটা রিলিফ ফিল করছে, এটা খুবই একটা স্ট্রেঞ্জ একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং আমার যেটা মনে হয় যে অ্যাজ আ ভাই আমি যদি সেখানে থাকতাম আমিও সেম জিনিসটা ফিল করতাম, কারণ হ্যাঁ আমার ছোট বোন তো হয়তো আমার কাছে আমার সাথে নেই, কিন্তু হাজার হাজার মানুষ তাকে দেখতেছে, হাজার হাজার মানুষ তার জন্য দোয়া করতেছে, দোয়া করছে, এটাই এটাই হয়তো বা মানে আমি জানি না হয়তো বা তার কাছে ছিল। বাট আমি সৌরভের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। এবং নট অনলি দ্যাট, ভাস্কর পরাগ ভাই, অদিত ভাই, রাহুল যে আমার গানের ও চাঁদ বলো না সে লুকিয়ে আছে কোথায়, সেখান থেকে খুব সুন্দর ভাবে রাহুল এটাকে লিখেছে, মানে আমার প্রত্যেকবার রাহুলের সাথে ওইভাবে কাজ হয়, এবং প্রত্যেকটা মানুষের পারফেক্ট কোলাবোরেশনে আমরা আসলে জিনিসটা করতে পারি, এবং দ্যাট ওয়াজ সামথিং স্পেশাল ফর মি। সো লেখার সময় তো আপনারা দুজনেই তো লিখেছেন গানটা, রাহুল ভাই আর ইউ, সো আগে আগে কোন পার্টটা লেখা হয়েছে? মূলত গানটা ভেঙে পড়ানো এইভাবে লিরিকটা মানে কোরাসটা লেখা হয়, তারপরে মুখের অংশ চলে আসা হয় যে যে আমি একটা লিখি প্রথমে লিরিক, তারপরে অনেকে আমাকে অনেক নুহাস আমাকে একটা সাজেস্ট করে এক ধরনের লিরিক, আমরা লিরিকটা প্রায় সাতবারের মতো চেঞ্জ করেছি। যেটা হচ্ছে যে আমি করার পর রাহুলকে দিয়ে রাহুলের ভালো লাগে না, রাহুল করার পর আমাকে দিয়ে আমার আর ভালো লাগে না। তো আমার যেটা মনে হলো যে ইন বিটুইন দিস কনফিউশন, যেটা হচ্ছে আমাদের কবর কবিতাটা যেটা জসিম উদ্দিন যে অনেক বড় একজন কবি যিনি, উনি সেই কবিতাটা আসলে আমাকে খুব ইন্সপায়ার করে, যেটা হচ্ছে যে এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ওই একটা লাইন আসলে পুরো গানের মুখটা সেট করে দেয় যে যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে, এটা ছিল, এটা আমি দেই রাহুলকে, রাহুল এরপর থেকে খুব সুন্দর ভাবে কন্টিনিউ করে নিয়ে যায়। এবং রাহুল যদিও কনফিউজ ছিল, বাট পরবর্তীতে ও যখন জিনিসটা বুঝতে পারে যে কিরকম হবে, রিয়েলাইজ যে আসলে না জিনিসটা ভাল লাগছে, তো এই আর কি। ওকে, সো ভিডিও যারা মানে কাজ করছিল পোস্ট প্রোডাকশনে যারা কাজ করছিল তাদের কিছু কি শেয়ার করতে পারবেন, ওরা কি ফিল করেছে, ওরা কিছু শেয়ার করেছে এডিট করার সময়? পরাগ ভাই, ভাস্কর ভাই যারা তারা কাজ করেছে, পরাগ ভাই, ভাস্কর, স্পেশালি অদিত ভাই ছিল, অদিত ভাই আমাদেরকে ওই যে পুয়ের যে কস্টিউমটা যেটা হচ্ছে যে ওই আচ্ছা ম্যাসকট, যেটা ম্যাসকটটা পরে যে ইয়া দেওয়া হয় যে আমি যাচ্ছি ট্রাইং টু, আমরা হচ্ছে এটা অদিত ভাই আমাকে খুব সুন্দর, এবং আমার মনে হয় যে এই কিছু কিছু কি এলিমেন্টস যেগুলো আসলে সবাই হেল্প করে, যেমন নুহাস আমাকে পোস্ট পোস্ট এডিটিং এ যখন কাজ হয় তখন আমি নুহাসের কাছে দিই, নুহাস ভাই
কেমন লাগতেছে? তো নুহাল বলে যে ভাই এটা ভালোই আছে, এটা এটা করেন। সো ইটস এ কোলাবোরেশন বিটুইন আ লট অফ পিপল, সব মানুষের আসলে একত্রিত একটা কোলাবোরেশন জিনিসটা খুব ভালো জায়গায় চলে আসে, এবং আই এম গ্রেটফুল টু এভরিওয়ান। এবং ভাস্কর পরাগ ভাই তারা দুজন খুব ভালো মতো জিনিসটা বুঝতে পারে। আমি যখন তাদেরকে বলি যে ভাই আমরা এরকম চাচ্ছিলাম যেটা লক ফ্রেমের ভিতরে জিনিসটা আগাবে এবং আমরা ওইভাবেই ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম, ভাস্কর পরাগ ভাই তখন প্রথম দিকে খুব ইজি মনে হলো, বাট পরবর্তী যে চ্যালেঞ্জ গুলো যেটা ফেস করেছি ভাস্কর পরাগ ভাই খুব সুন্দর ভাবে সেগুলো ট্যাকেল দিয়েছে। আমার মনে হয় যে ওইটা খুবই একটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া ছিল, যে শিফা যে মেহেক যে মেয়েটা ছিল যে শিফার অ্যাক্টিং করেছে করেছিল জাস্ট টু শো দি ব্রুটালিটি। এবং ওকে এই জিনিসটাকে আগেই বলা হয়েছে যে ওর চুলটা ফেলে দেওয়া হবে, ও কিভাবে রিয়্যাক্ট করেছে এটা সেট করা ছিল। এবং শি ওয়াজ ভেরি ব্রেভ, সে যখন শুনলো যে আসলে আমরা একটা আমরা তোমার মতো একটা ছোট্ট আপুকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, এটা এই এই গল্প আমি আন্টিকেও বুঝাই বলি, আন্টিও বুঝতে পারে, এবং দে ওয়ার সো সাপোর্টিভ। জিনিসটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া ছিল, এন্টায়ার টাইম তারা খুব 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 খুবই মানে প্রপারলি হেল্প করেছে এবং উই ওয়ার রিয়েলি রিয়েলি হ্যাপি উইথ এভরিথিং। এন্ড অফ দ্য ডে আমার যেটা মনে হয় যে আমি একটু সবসময় একটু কনফিউশনে ভুগি যে আসলে ভালো হয়েছে কিনা, প্রত্যেকবারই নিজের সাথে একটা মানে ব্যাটল থাকে যে আসলে গানটা হিট করবে কিনা। আমি কোনো আমার জীবনের প্রথমবারের মতো কোনো গান আসলে যেটা আমি মনে করলাম যে কোনো ধরনের ফিডব্যাক এর আশা আমি করিনি, আমি আমার মতো করে গানটা ছেড়েছি যে এটা আসলে আমার মনে হয় যেটা আমার জন্য নেসেসারি ছিল, এবং আমি ওইভাবেই গানটা ছেড়েছি। গান ছিল আমাদেরকে পরবর্তীতে জাস্ট আমি যে খরচটা করেছিলাম এক্সাক্ট মিউজিক ছিল সেই খরচটা গান ছিল আমাদেরকে দিয়ে দেয় এবং আমি সবাইকে আরো প্রপারলি আসলে রিপে করতে পারি আর কি। তো পুরো জিনিসটাই খুব সাপোর্টিভ ছিল, ইট ওয়াজ এ ব্লেসিং, মানে সুন্দর চমৎকার একটা টিম ওয়ার্ক ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা এখন শিফার ব্যাপার হয়তো আমরা অনেকেই জানতাম না, এখন তাকে আমরা জেনেছি চিনতে পেরেছি, তার জন্য দোয়া করতে আমাদের আরো ইয়ে হবে আর কি। সো আমরা সবাই তার জন্য দোয়া করছি, ও যাতে যেখানে থাকে ভালো থাকে। এন্ড আরো যারা এই এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য দোয়া থাকতো, যারা এই সিচুয়েশনটা এখনো ফেস করছে এই ধরনের সিচুয়েশন তাদের জন্য ডেফিনেটলি অনেক দোয়া থাকে মন থেকে। সো একটু কমেন্ট পড়ে আসবো, অনেকেই কমেন্ট করছে, একটু কমেন্ট পড়ে আসবো। আমাদেরকে মুস্তারিন আহমেদ শীতল লিখেছে, ভাই ইয়া আই লাভ হিম সো মাচ, টেল হিম আই এম এ বিগ ফ্যান অফ প্রীতম হাসান। Thank you so much. And Sheetal, she's also a very good singer. খুব ভালো গান করে এবং ও ডিভাসে ছিল, যে একটা ফিমেলদের একটা ব্যান্ড হলো না, সানসিল্ক ডিভাস ছিল ওখানে, শি ইজ ওয়ান অফ দ্য ব্যান্ড মেম্বার, ও নিজেও খুব ভালো গান করে। এন্ড তারপরে সুচি বিন আলম লিখেছে, ইউ আর রিয়েলি এ গুড পারসন প্রীতম ভাইয়া, মে আল্লাহ ব্লেস ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, আমি জানি না আসলে, আমি চেষ্টা করেছি কাজ করার আসলে। ওকে, সৈকত হাসান লিখেছে, ভাই আপনার ভেঙে পড়না সংটা এফবি তে পোস্ট করেননি কেন? আই গেস ইউটিউব দিয়ে সবাই দেখতে পাচ্ছে, ইউটিউবে আছে, এটা ইউটিউবেই থাকে, গান কখনো ফেসবুকে পোস্ট করা উচিত না আসলে। রাইট, ফেসবুক আসলে গান পোস্টের জায়গা না। হ্যাঁ রাইট। সো ফেরদৌস জাহান লিখেছে, বিগ ফ্যান অফ প্রীতম হাসান, হয়তো লিখতে চেয়েছে। থ্যাংক ইউ প্রীতম হাসান। আর মোহাম্মদ রাজ লিখেছে, আমি গানটি দিনে 10 বার শুনি, প্রীতম ভাই সালাম নেবেন। থ্যাংক ইউ রাজ ভাই, এন্ড শিফার জন্য দোয়া করবেন আর কিছু না। থ্যাংক ইউ। তানিয়া সুলতান লিখেছে, রাজকুমার গানটা গে একটু, আচ্ছা গে একটু গাওয়া যাবে? না আমি সিজনাল ফ্লুতে আছি আপাতত, করোনা হয়নি বাট সিজনাল ফ্লুতে আছি। ওকে প্রীতম ভাই, গান শোনানোর জন্য আমাদের স্টুডিওতে একদিন আসবেন, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তখন গান শোনাবেন ইনশাআল্লাহ। জি জি জি, শিওর। থ্যাংক ইউ সো মাচ তানিয়া, জাস্ট আজকে শোনানো হলো না, সরি। রাইট। সারা কবির শশী লিখেছে, হ্যালো প্রীতম ভাইয়া, টেক লাভ। থ্যাংক ইউ শশী, টেক কেয়ার। And Tahmina Linda লিখছে, ভেঙে পড়ো না, অসাধারণ গান আর খুবই ইমোশনাল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে তারপরে আমাদের কে আর বাকি সবাই কেমন আছি, হাই হ্যালো এটাই জিজ্ঞেস করেছে আর কি। সো সবাইকে যদি একটু বলে দেন যারা পরে জয়েন করেছে, কেমন আছেন আপনি সেটা জানতে চেয়েছে। জি আমি তো মোটামুটি ভালোই আছি আসলে, কি আর করব, বাসায় থাকা কাজ করা একটু এর মাঝখানে। সো তিন মাসের যে ব্রেকটা ছিল ওইটাকে কিভাবে পার করা হলো, মানে মিউজিক ছাড়া এন্ড এভরিথিং ছাড়া, ওই সময়টাকে কিভাবে মানে সময়টা কাটলো কিভাবে? আমি অনেক বেশি পরিমাণে নেটফ্লিক্স এর সিরিজ দেখা শুরু করলাম আর আসলে যেটা হচ্ছে যে নেটফ্লিক্স পাশাপাশি ইউটিউব দেখা। আচ্ছা, তাহলে মানে সবচেয়ে ফেভারিট সিরিজ কোনটা ছিল, মানে এই লকডাউনের সময় কোনটা দেখে ভালো লাগছে?
আমার মনে হয় যে দের ওয়ার লট অফ ডকুমেন্টারিজ, এবং এর পাশাপাশি অনেকগুলো নার্কোস তো আমার দেখা হয়। আমি নার্কোস তো দেখতে পারিনি, আমি জানি অনেক বেশি লেট আমি, বাট নার্কোস দেখা হয়। তারপরে আমার মানি হিস ছাড়া, মানে নার্কোস আর হচ্ছে স্ট্রেঞ্জার থিংস, এই দুটো দেখা হয়েছে আর কি। আচ্ছা, আমিও স্ট্রেঞ্জার থিংস দেখেছি কিন্তু নার্কোস দেখি নাই। প্রত্যেকবার দেখা শুরু করি, এটা কেন জানি আমি সামনে মানে আগাইতে পারি না আর কি। সামহাউ আমি আসলে সিরিজটা দেখতে চাই না, কারণ আসলে যে মানে সিরিজটা একবার শুরু করলে আসলে শেষ করা যায় না, এটা একটা প্রবলেম। হ্যাঁ, কাজের ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, আমাদেরকে আরো কমেন্ট করেছে কয়েকজন, একটু জি। আচ্ছা, এই যে একজন একটা ইম্পর্টেন্ট কমেন্ট করেছে, সে লিখেছে, ভাইয়া আমি আপনার গান আগে তেমনটা শুনতাম না, তুমি ভেঙে পড়ো না এইভাবে হাজারবার, এই গানটা হাজারবার শুনেছি, সত্যি বলতে আপনার ফ্যান হয়ে গেছি, ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল, থ্যাংক ইউ। ওয়েল, আমি আসলে চেষ্টা করেছি যে নতুন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হচ্ছে প্রত্যেকবার। আমি প্রত্যেকবারই খুব আনন্দ পাই যখন ডিফারেন্ট কিছু করি, আমার চ্যালেঞ্জটা খুব মজা লাগে, এবং সামনে আরো ডিফারেন্ট ধরনের গান আসবে আশা করছি। রাইট, এই চ্যালেঞ্জটাই আমাদের জন্য ভালো, আমরা নতুন নতুন গান পাবো, একদম ডিফারেন্ট ডিফারেন্ট গান পাবো, একটার পর একটা অন্যরকম গান পাবো। আচ্ছা, রাকিব মজুমদার তুষার লিখেছে, ডাক্তার প্রীতম ভাইয়া, ইউর মিউজিক ওয়ার্ক এজ এ বুস্টার ফর মি ওয়েন আই এম ডিপ্রেসড, ইউ আর অ্যান ইন্সপিরেশন ফর আস। থ্যাংক ইউ তুষার, হোপ ইউ আর ডুইং ওয়েল, গ্ল্যাড টু হিয়ার দ্যাট। আমি চেষ্টা করতেছি সামনে আরো ডিফারেন্ট ডিফারেন্ট গান আসবে, এন্ড নিজের ইউটিউব চ্যানেলও ট্রাই করছি, তো একটু প্ল্যান হচ্ছে, দেখি কি করা যায়। ইনশাআল্লাহ। সো রহমান রিয়াদ আপনাকে সিলেট দাওয়াত দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ রহমান রিয়াদ, আমি যদি সিলেটে যাই অবশ্যই জানতে পারবেন, আমি সবসময় আপডেটেড রাখি সবকিছু, চেষ্টা করি অ্যাট লিস্ট। সো সিলেটে আরো বেশ কয়েকজন জয়েন করেছে দেখলাম, সিলেট থেকে আপনাকে অনেক কিছু জানিয়েছে। আর এমডি দাসিম লিখেছে, ভেঙে পড়ো না লিরিক্সটা জোস ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আরেকজন কমেন্ট করেছে যে খোকা 2 কবে আসবে। খোকার কোনো সেকেন্ড ভার্সন আসবে না, আমি আমার গানের কোনো সেকেন্ড ভার্সন রিলিজ করি না, আমি হয়তো অন্য কিছু আসবে, বাট খোকা 2 আসবে না কোনো। আচ্ছা, তবে খোকা গানটা যখন রিলিজ হয়েছিল, ওই গানটার ভিডিও যখন আমি প্রথম দেখতে পাই, এবং আমি তখন গানটা শেয়ার করে স্টেটাস লিখেছিলাম যে এই 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 জিনিসটা বাংলাদেশ প্রথম দেখছে, এরকম কোন জিনিস বাংলাদেশ এর আগে দেখে নাই। এবং আমি, আমার এখনো মনে আছে, ওখানে সবাই একই মানে একই মন্তব্য করেছিল আমাকে, যে আসলে কিন্তু এর আগে কিন্তু এরকম জিনিস আমরা, এরকম এই ধরনের মিউজিক ভিডিও আমরা দেখি নাই, দেখা তো দূরের কথা, ভাবিও নাই যে এরকম কিছু একটা হতে পারে। সো মানে অনেক অনেক ধন্যবাদ আর কি এই ভিডিওটার জন্য, এইভাবে প্ল্যান করে এত সুন্দর একটা। আমি আমি ভিডিও ক্রেডিটের যোগ্য না, কারণ আসলে পুরো ভিডিও ক্রেডিটের ক্রেডিটটা হচ্ছে নুহাসের, কারণ নুহাস আসলে নিজের মতো করে, আমি আমার মতো গানটা দেই ওকে, এবং ও খুব সুন্দর ভাবে এটাকে কনভার্ট করে ইন টার্মস অফ স্টোরি মেকিং, অনেক হার্ড ওয়ার্ক হয়, এবং টেকনো আমাদের স্পন্সর ছিল, টেকনোর সাথে অনেক বেশি কাজ হয় আমার, এবং দে আর রিয়েলি অসম। তো আমার যেটা মনে হয় যে সামনে আরো অনেক কিছু আসবে হোপফুলি, আর নুহাস তো বরাবরের মতো হি ইজ ডুইং অ্যামেজিং, ও আমার খুব খুবই ভালো বন্ধু, এবং কাজ ওয়াইজ আমি ওকে সবসময় কোনো কিছু হলে আমি ওকে দেখাই যে ভাই কেমন লাগছে জিনিসটা, তো এই we have a very good relationship in terms of work, and Nuhash came up with such a good idea kokate, ami amar mone hoy this day je jinish ta ashole one of a kind bangladeshi erokom story ashole ektu koini kok হয় নাই। এবং আমার সবচেয়ে সবচেয়ে ফেভারিট সিন ছিল কোনটা জানেন, একদম লাস্টে যখন চা খাচ্ছিলেন এদিকে বেরো গেলেন অফিস থেকে, ওইটা আমার সবচেয়ে বেস্ট লাগে, ওইটা বেস্ট সবচেয়ে পছন্দের সিন আমার ওইটা ছিল। আর তারপর আরেকটা ছিল যখন ওই যে চোখটা যখন লাগালেন না ইয়ার থেকে নিয়ে, ওইটা এই দুইটা একদম একদম বেশি জোস ছিল। আচ্ছা, আমাদেরকে আমাদের রফিকুল ইসলাম ফরাদ কমেন্ট করেছে, ওয়েলকাম টু ক্যাপিটাল এফএম প্রীতম ভাই, সিফার জন্য দোয়া রইলো, নিজের দোয়া রইলো, এন্ড নিজের খেয়াল রেখে আমাদের আরো সুন্দর গান উপহার দিবেন, লটস অফ লাভ ফর ইউ। থ্যাংক ইউ ফর হার, টেক কেয়ার, এন্ড অফ কোর্স আই উইল ট্রাই টু ডু মোর মিউজিক আশা করছি, যদিও ফান্ডিং এ একটু ইন্ডাস্ট্রিতে একটু ফান্ডিং এর প্রবলেম আছে, আমরা চেষ্টা করছি কোভিড এর ভিতরে যতটুকু সম্ভব প্রেস অন করার চেষ্টা হচ্ছে। আচ্ছা, একজন একটু অন্যরকম প্রশ্ন করেছে, সে লিখেছে, প্রীতম ভাই আপনাকে আপসেট লাগছে কেন? না আমি আপসেট না, আমি আসলে মানে বাসায় কয়েকদিন একটু সিজনাল ফ্লুতে ছিলাম, আমার একটু ঠান্ডা জ্বর ছিল, এবং টেস্ট করাই, টেস্টে নেগেটিভ আসে, তো এখন আর কি
বাসায় আর কি বসে বসে ভালো লাগে না খুব একটা, আমার কাজ করতে খুব ভালো লাগে হ্যাঁ আর এই আর কি। তো বাসায় থাকতে খুব একটা মানে ভালো লাগে না আর কি, সকাল থেকে কিছু করতে পারিনি আজকে, তো এই জন্যই স্টুডিওতে এই যেতে জন্যই, হবে, এছাড়া আসলে ভালো হ্যাঁ লাগতেছে না। হ্যাঁ ওইটাই বোধ হয়, মানে ওই এনার্জিটা সব ওইখানে আর কি, ওইখানে যাওয়ার পরে আবার সবকিছু হ্যাঁ চলে আসবে আর কি, মানে অ্যান্টিবডিটা চলে আসবে তখন আবার। হ্যাঁ হ্যাঁ ওকে, আর আচ্ছা দাইয়ান আব্রা লিখেছে যে ভেঙে পড়ো না লাইফ চাই, তো সেটার জন্য হয়তো আমাদের ওয়েট করতে হবে আর কি। এটা একটু সময় নিয়ে আরেকদিন আসবো, আমি যেটা বললাম ফ্লুতে আছি, ঠান্ডা ঠিক হলে তারপরে তারপরে আমি আসবো, সমস্যা নেই। তো ওকে, আর ভেঙে পড়ানোর বাসা থেকে মানে আন্টি আর প্রতীক ভাইয়ের রিয়াকশনটা কি আমরা কি একটু জানতে পারি এই গানটা দেখার পরে? আম্মু আম্মুর ক্ষেত্রে ইট ওয়াজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট ভিডিও, আম্মু আসলে নিজে দেখতে, কারণ আমরা তো আম্মুর সন্তান আসলে, আম্মুর যখন দেখে যে আম্মুর ইভেন আমাদের একজন আমাদের খালা, আমাদের একজন খালা আসলে ক্যান্সারে মারা যায়, এবং এটা আসলে প্রত্যেক ফ্যামিলির কিছু না কিছু ইনসিডেন্ট থাকে এরকম, যে ক্যান্সার যে ক্যান্সারে আসলে প্রবলেম গুলো হয়, এবং আম্মু আসলে দেখতে পারেনি, আম্মু দেখতে দেখতে চোখ থেকে পানি পড়তেছিল, আমি পরের ভিডিওটা পুরোটা দেখাইতে পারিনি আম্মুকে, তো আম্মু পরবর্তীতে আবার দেখে, আবার দেখে ভাইয়া, আবার যেটা হচ্ছে যে ভাইয়া প্রথম থেকে দেখে আসতেছে, প্রথম থেকে প্রতিক্রিয়া দেখে মনে করতেছে যে আমি জানি না আসলে কি হবে, কালার গ্রেডিং এর আগে আসলে কিছু বোঝা যায় না, আমি নিজেও বুঝতে পারছিলাম না, বাট পরবর্তীতে আশরাফ ভাই যিনি কালার করেন এবং যারা যারা বামি ভাই যিনি এডিট করেছেন, দে ডিড ট্রেমেন্ডাস গুড ওয়ার্ক, আসলে পুরো জিনিসটাকে ক্যারি আউট করার মজায় নিয়ে গিয়েছেন, আমি আসলে খুবই খুশি এটা নিয়ে। তো হ্যাঁ সবার এফোর্ট খুব ভালো ছিল, ফাইনাল ফাইনাল আউটপুটের পরে ভাইয়া আসলে বলছিল যে খুব খুব ভালো হয়েছে, তখনই কনফিডেন্স পেয়েছিলাম আর কি একটু। যাক ভালো, তাহলে সবকিছু মিলে এখন এই গানটা তো পেলাম, তাহলে সামনে আমরা কি কি প্ল্যান আমরা করছি, মানে কি কি পাবো আমাদের সামনে, কি কি আসতে যাচ্ছে? সামনে যেটা ডিপেন্ড করবে আসলে কি ধরনের গান করতে পারি, কি ধরনের গান করা যায়, এটাই হচ্ছে আর কি প্ল্যান, আর কিচ্ছু না। আর যেটা হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই করোনার সময় এত ডিফিকাল্টির ভিতরে আসলে গান প্রডিউস করতে পারবো, স্পেশালি আমি আসলে একটু মিউজিক ভিডিও প্রেফার করি সবসময়, মিউজিক ভিডিও আমি মনে করি মিউজিক ভিডিও মিউজিক দুটো পাশাপাশি খুবই দেয়ার দেয়ার রিলি গুড টু ইচ আদার, এবং উই ক্যান ডু আলট অফ ডিফারেন্ট থিংস ওয়েন উই রিলিজ সাম নিউ সং, তো এই আর কি আর কিছু না। ওকে, তাহলে তো মোটামুটি একটু যদি সবকিছু পরিস্থিতি সার্বিক অবস্থা ভালো হয় তাহলে আমরা অবশ্যই সামনে ভালো কিছু গান পেতে যাচ্ছি ভিডিও সহ ডেফিনেটলি, কারণ এখন তো ভিডিও শুট করা একটু চ্যালেঞ্জিং হবে এই অবস্থায়। জি জি একটু একটু প্রবলেম্যাটিক, কারণ আসলে এত প্রবলেম এই মানে যতটুকু সম্ভব এর মাঝখানে যতটুকু সম্ভব কাজ করে 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 আগানোর চেষ্টা করছি কি করা যায়, হোপফুলি ইট উইল বি ফাইন। রাইট, সো আমরা আজকে বিদায় নিব, থ্যাংক ইউ সো মাচ প্রীতম ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম, এত ঝামেলার মধ্যে সময় দিলেন, কথা বললেন, খুবই ভালো লাগলো, এবং গানটার পেছনে অনেক গল্প জানতে পারলাম, এটাও ভালো লাগলো। এন্ড আমার মেয়ে কিন্তু আপনাকে দেখছে, ওকে যদি একটু তাহারাতকে যদি আপনি কিছু একটু বলে দেন আর কি, নাহলে বাসায় গিয়ে আবার আমার জবাবদিহিতা করতে হবে। সো নাম হচ্ছে তাহারাত, হ্যাঁ ওর নাম হচ্ছে আমরিন মাহমুদ তাহারাত। আমরিন মাহমুদ তাহারা, হোপ ইউ ডুইং ওয়েল, আর হচ্ছে তোমার জন্য অনেক অনেক আদর রইলো, আর হচ্ছে আব্বুর কথা শুনো কাইন্ডলি, ধরাধরি করে আব্বু অনেক বেশি যেটা মনে হচ্ছে, আর হচ্ছে যে নিজের যত্ন নিও আর কিছু না, এই দ্যাটস ইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ক্যাপিটাল এফএম কে যদি কিছু বলার থাকে? দে ডুইং রিয়েলি গ্রেট, ক্যাপিটাল এফএম 94.8, দে রিয়েলি ডুইং গ্রেট, অনেক আগে থেকেই আসলে আমি ক্যাপিটাল এফএম এর যদিও খুব একটা আসা হয় না, বাট অনেক আগে একবার আসা হয়েছিল, আমাদের অনেক পরিচিত মুখ ওখানেই থাকে এবং তারা ওখানে কাজ করে, আমার খুবই ভালো লাগে আর কি যখনই কথা হয়, আফতাব ভাইয়ের সাথে কয়েকদিন আগে কথা হয়েছিল, আফতাব ভাইকে অনেক বেশি ধন্যবাদ, আফতাব ভাইয়ের কারণে পসিবল হলো আজকের শোটা, থ্যাংক ইউ আফতাব ভাই আসলে পুরো জিনিস অ্যারেঞ্জ করেছে, সো থ্যাংক ইউ সো মাচ আফতাব ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল, আর এটাই বলবো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু কেয়ারফুল থাকেন, দ্যাটস ইট, দোয়া করবেন, আর আপনার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া, এভাবে এগিয়ে যান, এভাবে আমাদেরকে সুন্দর সুন্দর গান দেন, অনেক ভালোবাসা আপনার জন্য, ভালো থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ প্রীতম ভাই, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট লিসেনার, আপনি শুনছেন ক্যাপিটাল এফএম 94.8, এন্ড আমাদের সাথে প্রীতম হাসান ছিল, এইমাত্র তিনি বিদায় নিলেন, সো আমি ফিরবো একটু পরে বিরতি নিয়ে, শুনতে থাকুন ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।